এখন আমরা করব ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে কোন কোন নিয়মে করতে হয় সেগুলো এখন আমরা আলোচনা করব। তা প্রথমেই আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেটা শিখে নেই, তারপরে প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমরা দেখব। তা যখন কোনো কাজ কর্তা নিজেই করে এরকম ধরনের সেন্টেন্স থাকলে তাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভটা ঠিক উল্টোটা, যখন অবজেক্ট দিয়ে কাজটা করানো হয় তার বিভিন্ন রুলস আছে, কীভাবে করা হয় সেটাও আমরা দেখে নেব। সিম্পলি যেটা সেটা হচ্ছে যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় আর অবজেক্টটা সাবজেক্ট হয় আর তার মাঝখানে যেটা থাকে ক্রিয়ার কিছু পরিবর্তন হয়। ভয়েস চেঞ্জ করতে গেলে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, টেন্স তোমাকে জানতে হবে, ভার্ব জানতে হবে, ভার্বের ফর্ম জানতে হবে, মানে কনজুগেশন অফ ভার্ব এবং অক্সিলারি ভার্ব। না জানলে তুমি এগুলো করতে পারবে না। আমার আগের এপিসোডগুলোতে আমি তো বলেই দিয়েছি যে টেন্স করতে গেলে ভার্বের ভোকাবুলারি দরকার, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপিল ফর্ম তোমাকে জানতে হবে, আর জানতে হবে টেন্স, আর জানতে হবে অক্সিলারি ভার্ব, এগুলো সবগুলোই এর সঙ্গে রিলেটেড। তা আমরা শুরু করি যে কিভাবে করা হয়। তা কোনো একটা সেন্টেন্স একটা ধরে নেই আমরা, একটা সেন্টেন্স আই ডু দিস ওয়ার্ক, এখানে আই সাবজেক্ট, ডু ভার্ব, দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব তখন ওই পরে যেটা বললাম না দি ওয়ার্ক, তাহলে দি ওয়ার্কটাকে সোজা তুমি আগে নিয়ে এসো সাবজেক্টে, আর আই যেটা আছে সেটা অবজেক্টে নিয়ে যাও। কিন্তু এখানটা একটা জিনিস বলি, আই অবজেক্টে গেলে তখন হয় বাই মি, তাহলে তোমাকে জানতে হবে যে রাম থাকলে বাই রাম, হি থাকলে বাই হি, সি থাকলে বাই হার, এগুলো তোমাকে জেনে নিতে হবে, তবেই তুমি খুব সোজাতেই সোজাভাবেই করতে পারবে। তাহলে আই ডু দিস ওয়ার্ক, তাহলে দিস ওয়ার্ক সাবজেক্টে চলে আসলো, আইটা আমি আগে থেকে লিখে নেব বাই মি, মাঝখানে ফাঁকি মানে ফাঁক থাকলো কি বাদ থাকলো কি ভার্ব, অক্সিলারি ভার্ব দেওয়া হয়নি আর মূল ক্রিয়া দেওয়া হয়নি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সব সময় অক্সিলারি ভার্বের ফর্ম বসাতে হয়, আর যে প্রিন্সিপাল ভার্ব থাকে মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপেল সবসময়, জাস্ট এইটুকুই মনে রাখো, সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, আর অক্সিলারি ভার্ব বসবে আর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপেল হবে। এই টাইম মেনটেন করতে পারলেই তুমি শিখে যাবে, তারপরে এক্সেপশন যেগুলো আছে সেগুলো তো পরে দেখার বিষয় আছে। তাহলে এই যে সেন্টেন্স যেটা আমরা করলাম যে দিস ওয়ার্ক ইজ ডান বাই মি, দেখো আই ডু, ডুটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তাই এর জন্য অক্সিলারি ভার্ব দিয়েছি কি ইজ, আর ডু এর পাস্ট পার্টিসিপিল হলো কি ডু ডিড ডান, তাহলে ইজ ডান, বুঝতে পারলে। তাহলে এইভাবেই করতে হয়। এইবার দেখে নাও, আরও আমরা অন্যান্য সেন্টেন্সে দেখে নিয়ে করব। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্টে গেলে কী কী প্রোনাউনের মেনলি বলছি আমি কী কী পরিবর্তনগুলো হয়। প্রোনাউন ছাড়া যদি কোনো নাউন থাকে তাহলে সেগুলো বাই যোগ করে সেগুলো বসাতে হয়, আই থাকলে হয় বাই মি, উই থাকলে হয় বাই আস, ইউ থাকলে হয় বাই ইউ, হি থাকলে হয় বাই হিম, সি থাকলে হয় বাই হার, ইট থাকলে বাই ইট, দে থাকলে বাই দে, মনে রাখবে। কিন্তু এবার আমি বলে দেবো যে টেন্স অনুযায়ী কী কী নর্মালি পরিবর্তন হচ্ছে। ধরো যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকে তাহলে আই ডু দিস, তাহলে হবে কি
ইজ ডান যদি থাকে, আই অ্যাম ডুইং দিস, তাহলে সেখানে কি হবে? তাহলে দিস অ্যামিজার আছে, অ্যামিজারের দিসের পরে কি বসে? দিস আর বা দিস ইজ, যদি টিএইচ ইএসি থাকে আর টিএইচ আইএস থাকলে ইজ, আর কি ছিল, অ্যাম ইজার হয়ে গেল, ডুইং ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, আইএনজি ছিল, তাই তোমাকে এখানে একটা বিভাব যোগ করে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, বিইং। তাহলে দিস ইজ বিইং, ডুয়ের পাস্ট পার্টিসিপল ডান বাই মি, বুঝলে? তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, আর কোন টেন্স থাকলে তার প্যাসিভে কি পরিবর্তন হয়। আর একটা পারফেক্ট টেন্স নিয়ে বলি, আই হ্যাভ ডান দিস, তাহলে এটাকে আই হ্যাভ ডান দিস করলে কি হবে? তাহলে দিস হ্যাজ বা হ্যাভ, সিঙ্গুলার থাকলে হ্যাজ হবে, প্লুরাল থাকলে হ্যাভ হবে, বিন, আগে আইএনজি ছিল তাই বিইং, আর এখানে যেহেতু পাস্ট পার্টিসিপিল ছিল তাই বিন, ওই সেম ডুয়ের পাস্ট পার্টিসিপিল ডান বাই মি। তাহলে তোমরা বুঝতে পারলে যে কি কি থাকলে কি কি পরিবর্তন হয়। আমি যেটা বললাম, প্রেজেন্ট ইনডেফিনাইটে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, আর প্রেজেন্ট পারফেক্টে কি হয়। তারপরে দেখো একটু পাস্টে চলে আসি, পাস্টের ক্ষেত্রে যেটা হয়, আই ডিড দিস, ডু ছিল প্রেজেন্টে, তাহলে ডিড, তাহলে আমি যখন এটা চেঞ্জ করব তাহলে সেখানটাতে হবে দিস, ডিড ছিল, ওয়াজ হবে, তাহলে দিস ওয়াজ, ডুয়ের পাস্ট পার্টিসিপিল ডান, আই ছিল বাই মি, তাহলে ই দিস ওয়াজ ডান বাই মি, এটা গেল প্রেজেন্ট। এই পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ থাকবে আর আইএনজি থাকবে, তাহলে ওয়াজ ওয়াজই বসছে, সাবজেক্ট অবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট, সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি, ওটা সব ক্ষেত্রেই হবে। আর ভার্বের কী পরিবর্তন হবে, যে ওয়াস বা ওয়ার, তাহলে এখানে ওয়াস বসছে, আইএনজি আছে, কন্টিনিউয়াস আছে, বিইং হবে, আর ডুয়ের অলওয়েজ পাস্ট পার্টিসিপেল মূল ক্রিয়া ডান বাই মি। চলে আসি পারফেক্ট, তাহলে পারফেক্ট পাস্ট পারফেক্ট হলে তাহলে হ্যাড থাকবে, ডান থাকবে, তাহলে হ্যাড বিন ডান, ঠিক আছে। ফিউচার টেন্সে চলে আসি, এটা গেল পাস্ট, ফিউচার টেন্সে চলে আসি, শ্যাল ডু, তাহলে আই শ্যাল ডু ইট, তাহলে ইট উইল বি ডান, তাহলে শ্যাল থাকলে এক্সটা কি যোগ হলো, বি যোগ হলো, শ্যাল বি বা উইল বি, ডুয়ের অলওয়েজ পাস্ট পার্টিসিপিল বাই মি, যেমন তেমন। চলে আসি এবার ফিউচার পারফেক্টে, তাহলে ফিউচার পারফেক্টে কি হয়, শ্যাল হ্যাভ ডান, আমরা টেন্সে আগে সবগুলো পড়েছি, তাহলে এটা চেঞ্জ করলে কি হবে, আই শ্যাল হ্যাভ ডান ইট, এটা সেন্টেন্স যদি ধরে নাও, তাহলে এর প্যাসিভ করলে কি হয়, ইট উইল হ্যাভ বিন ডান বাই মি, খুব সোজা। তাহলে একটু খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনাইটে অ্যামিজার বসছে, মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, অ্যামিজার বসছে, বিইং বসছে, মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপিল পারফেক্ট কন্টিনিউয়াসে, হ্যাভ হ্যাজের যখন একটা বসছে, মূল মূল ক্রিয়ার পরে, মানে যখন অবজেক্টটা আমরা সাবজেক্ট বা সাবজেক্ট অবজেক্ট ফার্স্ট চেঞ্জ করে নেব, করার পরে আমি ভার্বগুলো বসাবো, তাহলে হ্যাভ ছিল, ওটা হ্যাভ হ্যাজের যে কোনো একটা হবে, তার সঙ্গে বিন যোগ হবে, আর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপিল ডান। পাস্টটি কী হলো, পাস্ট ইনডেফিনাইট, ওয়াজ হলো মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপিল হলো, আর সাবজেক্ট অবজেক্ট যেটা চেঞ্জ হবে সেটা একদম স্ট্রেট ওয়েতে করবে।
তাহলে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আইএনজি ছিল, আইএনজি বলতে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি ছিল, তাহলে আইএনজি আছে বলে বিইং হবে, ওয়াজ করতে ওয়াজ বসবে আর মূল ক্রিয়ার অলওয়েজ পাস্ট পার্টিসিপেট। পারফেক্ট টেন্সে হবে হ্যাড ছিল হ্যাডই হবে, পাস্ট পার্টিসিপিল ছিল বিইং হবে আর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপিল তো এমনিই হবে। ফিউচার ইনডেফিনাইটে শ্যাল বা উইলের পরে একটা বি যোগ হচ্ছে আর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপিল, আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ ডান ছিল, তাহলে শ্যাল বা উইলের হ্যাভ বিন ডান, হ্যাভ তো হ্যাভই হলো আর বিন ডান। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের, খুব মন দিয়ে শোনার কথাটা, যদি প্রেজেন্ট টেন্স থাকে সেটা প্রেজেন্টেই বসবে, পাস্ট টেন্স থাকে পাস্ট টেন্স বসবে, আর ফিউচার যদি থাকে ফিউচার টেন্সই বসবে। এইটুকু খেয়াল রাখো যেটা সেটা সকলেরই ভুল হয়। আপাতত ভয়েস চেঞ্জের এই অবধি, তোমরা কেমন শিখছো বা শিখতে কী অসুবিধা হচ্ছে আমাকে জানিও, আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে, আমাকে ফোন করবে, দ্বিধা করবে না। গার্জেনদেরকে বলছি আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন, আপনার ছেলে বা মেয়ের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি সেই ব্যাপারে সহায়তা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই অবধি।